আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি। আজ আপনাদের দেখাবো ইজি বাইকের কি কারণে আমাদের এই ধরনের যে গলা আছে, যে গিডি বলি, ঘাড় বলে থাকি, এই ধরনের ঘাড় গিডির যেই যেই নামে চিনি না কেন, এনের কি কারণে বিয়ারিং ভাঙ্গা যা সেটাই বোঝানি এবং কি দেখানি চেষ্টা করব। আসলে এই ধরনের বিয়ারিংয়ে কোন বিয়ারিং লাগাইলে ভাঙতো না আর কোনটা লাগাইলে ভাঙবো সেটাই দেখাবো আজকে। এটি একটা ইজি বাইক, আপনারা জানেন দেখলো মিশুক গাড়ির পাঁচ সিটের ইজি বাইক। আসলে এই ধরনের ইজি বাইক ওনা গাইতে পারবেন। আবার দেখা গেছে আপনি যদি কোনো আট সিটের বড় গাড়ি, সেনাকলান, বুরাক, ইসপাওয়ার, যে কোনো জায়গায় না গাইতে পারবেন সেই একই পদ্ধতিতে, সেটাই দেখা নিয়ে চেষ্টা করবো আজকে, আপনারা জানেন। আর অনেক ভাই বলে থাকেন, ভাই আমাদেরকে নতুন ভিডিও দেন নাকি, এই ভিডিও সেই ভিডিও। আসলে এই ধরনের ভিডিও অনেকেই দেওয়া আছে, আপনারা নিচে যায় ভিডিও দেখে নেবেন, এক ভিডিও তো বারবার করা যায় না। আসলেও চলেন ভিডিওটা শুরু করি, কী ধরনের বিয়ারিং লাগাবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বিয়ারিং দুইটা, দুই কোয়ালিটির বিয়ারিং। প্রথমে আমরা দেখেন 32005 বিয়ারিং দেখাইতেছি, বিয়ারিংটা আমরা খুলে নিলাম। আমরা খুলে নেওয়ার পরে দেখেন আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এখানে আমাদের এক সাইডে দুইটা বিয়ারিং থাকে, আমি একটা বিয়ারিং বাইর করছি, এই জায়গা দিয়ে আমরা গিরিশ ঢুকাই, ঢুকানির পরে আমরা কী করি অ্যাডজাস্ট করে লাগাই দিই। পরবর্তী দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটা বিবিসি কোম্পানির বিয়ারিং, ৬০০০ ৬০০৫ বিয়ারিং, ভালো করে দেখাইতে পারতেছি না, দেখেন লক্ষ্য করে 6005, একটু জুম করলাম, 6005 বিয়ারিংটা আমরা খুলে নিই। চলেন দেখেন এই ধরনের বিয়ারিংগুলো আপনারা লাগাবেন গলাত, তাইলে অনেক দিন টিকসই করবে। দেখেন বিবিসি কোম্পানির এই ধরনের বিয়ারিংগুলো লাগাইলে সহজে ভাঙে না, টিকসই করবো প্রচুর দিন, মেলা দিন। আর এই ধরনের বিয়ারিংগুলো আপনারা লাগাবেন না, দেখেন এই ধরনের বিয়ারিংগুলো আমরা এক সাইড করে আলাদা করে রাখলাম, ওটি বাদ ওটি চলবে না, কারণ ওই ধরনের বিয়ারিং লাগালে চলে না। আর এই ধরনের বিয়ারিং লাগাবেন, অনেক দিন টিকসই করব, কোনো সমস্যা হবো না। এই বিবিসি কোম্পানির বিয়ারিং লাগাবেন গলাত, আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা না বললেই নেই, আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এই বলে শেষ করলাম, আল্লাহ।